যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু সকলকে আমাদের আবার তার একটা দিনে একত্রিত করেছেন, তাই দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে স্বাগত জানাই। যে প্রভু আজকে আমাদের এক বিজয়ী দিন দিয়েছেন। প্রতিটি প্রভুর দিনে রবিবারে যখন আমরা দাঁড়াই, আমরা নিশ্চিত করি যে আমাদের বিজয়ী জীবনকে। আজকে সারা পৃথিবীতে যদি আমরা তাকাই, দেখি নানান ধরনের সমস্ত ব্যস্ততা, নানান ধরনের সমস্ত বেদনা, কিন্তু সেই বেদনা কষ্টগুলো কোথায় যাচ্ছে? সমাজের অবক্ষয়, সংসারে ভাঙন, সম্পর্কের অবনতি, এই যখন আমাদের অবস্থা, তখন আমরা কিভাবে দেখি আমাদের জীবনটাকে? আমাদের জীবন কোন সত্যের আধারে রয়েছে? আজকে আমাদের জীবনে যখন আমরা চারপাশে দেখি যে প্রকৃত সত্য সমস্ত মুছে মিথ্যেকে সত্য বলার অভিলাষ মানুষের জীবনে সহজাত হয়ে গেছে, তাই পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে একটাই ব্যাধি, তা হচ্ছে মিথ্যাচার, ভ্রষ্টাচার। এর কারণ খুব সহজবোধ্য। এর কারণ আমাদের সেই মনের মধ্যে যে সুপ্ত বীজ জন্মলগ্নে আদমের মধ্য দিয়ে এসেছিল, সেই জন্মলগ্নের মধ্য দিয়ে প্রভু যীশু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পাপের আত্মার বীজ আমাদের জীবনকে সেই অনুন্নত এক সম্প্রদায়ে পরিণত করেছে, যা ঈশ্বরের পবিত্রতার মধ্যে নয়। আর তাই আজকে আমাদের বাক্যের অংশে যে যিশুর বিজয়ী জীবন খ্রিস্টেতে, যে খ্রিস্টেতে আমাদের যে বিজয়ী জীবন, সেই বিজয়ী জীবনের সমস্ত আমাদের অর্থ কি, আমরা যদি দেখি বাক্যে বা নতুন নিয়মে ঈশ্বর তার পবিত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন, তা অনেক আগেই নিরূপিত করে রেখেছিলেন। সেই আদি পুস্তকের 3:16 তিনি নিশ্চিত করেছিলেন যে যিশু এই পৃথিবীতে আসবেন, এবং সেখানে শুধু তিনি নিশ্চিত করেননি, তিনি ঠিক করেছিলেন যে প্রভু যিশু আমাদের এই মানব জাতিকে অনুন্নত সম্প্রদায় হিসেবে আমরা বলতে পারি, কারণ ঈশ্বরের কাছে আমাদের আত্মিক কোনো অবস্থান নেই অনাত্মিক জীবনে, তাই ঈশ্বরের চোখে দৃষ্টিতে আমরা পাপে ভরা এক অনুন্নত সম্প্রদায়, যা স্বর্গ কোনোদিন আমাদের জন্য অভিপ্রায় হতে পারে না। আর এই অবস্থানের মধ্য দিয়ে আজকে আমরা যখন দাঁড়িয়েছি, যে ঈশ্বর তার প্রতিজ্ঞা ভোলেন না। লুক সুসমাচারের 4:16 থেকে যদি আমরা পড়ি এবং 18 পদে, সেখানে বলা হচ্ছে যে যিশু যেখানে পালিত হয়েছিলেন, সেই নাসারত উপস্থিত হলেন, এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে তিনি সমাজ গৃহে প্রবেশ করলেন ও পাঠ করতে দাঁড়ালেন। তখন তিনি যিশাইয়ের ভাব পুস্তক থেকে তার হস্তে সমর্পণ করা হলো, আর তিনি পুস্তকখানিয়া খুলিয়া সেই স্থান পাইলেন যার মধ্যে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করে, কারণ
তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন, দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করবার জন্য, উপদ্রিতকে নিস্তারপর করিয়া বিদায় করবার জন্য। আসুন প্রভু যাতে আমাদের আশীর্বাদ করে এই অংশ থেকে। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের যে অংশে আজকে এনেছো সেই অংশ থেকে তুমি তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে কথা বলো, প্রকাশ আনো, যা বলতে চাও তা আমাদের সমস্তভাবে সেই হৃদয়ে সরলীকরণ করো। প্রভু, আমাদের সমস্ত আত্মাকে তোমার হাতে অর্পণ করে প্রার্থনা যিশু নামে, আমেন। যিশু আমরা দেখছি যেখানে পালিত হয়েছিল, নাসারতে তিনি পালিত হয়েছিলেন। নাসারত একটা খুব ছোট্ট শহর এবং গ্রামের মতো বলা চলে। সেখানে যিশু যখন ফিরে এসেছেন, ইহুদি জাতির কিছু নিয়ম আছে, তারা বিশ্রামবারে পালন করে। কি? প্রথমত সমাজ গৃহে যেখানে উপাসনা হয় সেখানে তারা প্রথমে প্রার্থনা করে, তারপরে দ্বিতীয় বিবরণী 6:4-6 পরে, যাকে হিব্রু ভাষায় সমা বলে, সেটাকে তারা পড়বে, তারপরে আবার প্রার্থনা, তারপরে গীত সঙ্গীতা এবং সেই ভাববাদিত্বের অংশ থেকে তারা পড়বে। আর তারপরে যখন এই প্রচার বা সারমন দেবে সেই শাস্ত্র থেকে, সেই সময় যিশুর হাতে এটা তুলে দেয়া হয়। আর যিশু উঠেই তখন এই পথটা, যিশু আসার পূর্বে 750 বছর আগে প্রায় ভাববাদী যিশাইয়ার মধ্য দিয়ে ঈশ্বর বলেছিলেন, 61 অধ্যায়ের ভাববাদী যিশাইয়র 1 এবং 2 পদে, যে কি সে তার অভিষিক্ত যিশু যার মধ্যে আত্মা অধিষ্ঠান করে ঈশ্বরের, তিনি অভিষিক্ত করেছেন কি করতে? দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য, বন্দীদের কাছে মুক্তি প্রচার, আর যারা অন্ধ তাদের চক্ষু, আর যারা উদ্বেগে রয়েছে, তাদের জীবন চাপে রয়েছে, তাদের নিস্তার করার জন্য। তো যিশুকে কিছু কাজ করার জন্য এখানে পাঠানো হয়েছে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে, প্রথম তিনি অভিষিক্ত হয়েছেন, কে করেছেন? স্বর্গ থেকে। তাকে স্বর্গ থেকে মনোনীত শুধু নয়, তাকে পূর্ণ অভিষিক্ত করা হয়েছে। কেন? না, তিনি চান যে যিশু এই পৃথিবীতে মানব জাতি যে বিশৃঙ্খলা জীবনে রয়েছে পাপের মধ্যে, তার একটা সুবিচার আনতে। আর তাই যিশুকে কিছু কাজ সঁপে দিয়েছেন ঈশ্বর, তাকে অভিষিক্ত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মূলত 4টে কাজ আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে। 1, প্রচার করবে সুসমাচার। 2, সুস্থ করবে অসুস্থদের। 3, তিনি সমস্তভাবে তাদের চক্ষুকে খুলে দেবেন, অন্ধের দৃষ্টি দেবেন, এবং তারপরে বলছে তাদের বন্দিদশা থেকে মুক্তি করবেন, আর যারা খুব নিরুৎসাহ চাপে রয়েছে তাদেরকে তিনি বের করে আনবেন। দরিদ্রদের কথা বলা হয়েছে এখানে, প্রথমেই বলেছে যে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করো। দরিদ্র কারা? সাধারণত এখানে আর্থিক দরিদ্রের কথা বলা হয়নি, যারা গরিব যারা অর্থ নেই তাদের কথা বলা হয়নি এখানে। আর্থিক অর্থে যারা অসহায়, যাদের জীবনে শুধু অর্থের অভাব না, তৎকালীন সমাজ ব্যবস্থা এবং এখনো সমস্ত অবিচার, সোশ্যাল ইনজাস্টিস, ভেদাভেদ, জাতপাত এবং নিচু করে দেখা,
এইসব হতভাগা লোকদের জন্য যাদের জীবনে শুধু অর্থের অভাব নয়, প্রকৃত ভালোবাসা, প্রকৃত সম্পর্ক, প্রকৃত যিশুর সেই জীবনের সমস্ত অভাব ছিল। আর তাই এখানে বলছে যে যে সমাজে যারা বর্জিত, যাদের বর্জন করা হয়েছে, তাদেরকে সমস্তভাবে অসহায়তাকে মুক্ত করার জন্য, তাদের জীবন হতাশাপূর্ণ, তাদেরকে উদ্ধার করার জন্য যিশুকে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে পাঠানো হয়েছিল যারা অন্ধ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর কখনো তার প্রতিজ্ঞা ভোলেন না। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেন উনি তা সম্পূর্ণ করেন। আমরা বলি আর না বলি, তিনি সর্বদাই তার মধ্যে সেই সম্পূর্ণতায় রাখেন। আর তাই মানুষের জীবনে, এই পৃথিবীতে মানুষ বসবাস করে পরাজিত জীবনে, আর সেই পরাজিত জীবন থেকে যিশু আমাদের প্রত্যেককে এক নির্দিষ্ট সুব্যবস্থায় নিয়ে আসতে চান। আর সেই জন্য তিনি তার পুত্রকে পাঠালেন, আব্রাহাম থেকে শুরু করে ইহুদি জাতির মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা পরিত্রাণের বদলায়নি। তিনি বলেছিলেন, আমি সমস্ত জাতিকে উদ্ধার করব। তার সমস্ত যিশুর মধ্য দিয়ে, যে মুহূর্তে যিশু ওই দিনে বলল কি, আজকে এটা পূর্ণ হলো, 750 বছর আগে যেটা দাবি করেছিল যিশাইয়া ভাববাদী, তা ভবিষ্যতের কথা। কিন্তু এই মুহূর্তে যিশু দাঁড়িয়ে বলল যে যে কথা এখানে লেখা রয়েছে বা হয়েছিল ঈশ্বর ভাববাদী যিশাইয়ার মধ্য দিয়ে, সেই অভিষিক্ত আত্মা নিয়ে আজকে আমি দাঁড়িয়ে আছি এই নতুন যাত্রা মানব জাতির জন্য শুরু। সেই মসীহ যুগ শুরু হলো খ্রিস্টের মধ্য দিয়ে। আর তাই যিশু মানুষের জীবনে এক নতুন দুয়ার খুললেন, হতাশার পৃথিবীতে যিশু সেই আনন্দ বয়ে আনলেন। আর সেই আনন্দ আমাদের জীবনকে হতাশার নয়, বরং সেই আনন্দ পূর্ণ মুক্তির জন্য তিনি বয়ে আনলেন। আর তাই যিশুকে ঈশ্বর পাঠিয়েছিলেন যারা দরিদ্র, সমাজে পরিত্যক্ত, যারা হতাশায়, তাদের জীবনে সুসমাচার প্রচার করতে। মানুষের জীবনে সব থেকে হতাশা, যেখানে তাদের জীবনে ক্লান্ত, তাদের পাপের জীবন। আর তাই মানুষ তারা বোঝে না যে তাদের জীবনের কষ্ট দুঃখের ভোগের কারণ তাদের মনের মধ্যে যে পাপ আত্মা। মানুষ হাত পা মুখ চোখ কান সবকিছু পাপের জন্য দায়ী করে, কিন্তু নিজের মনকে কখনো দায়ী করে না। আর এটা মানুষের জীবনে ছিল এক অন্ধত্ব আত্মিকভাবে। তাই যিশু শুধু তাদের সাহায্য করতে, সুসমাচার, সুসমাচার কি, যে যিশু ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন এই পৃথিবীকে সমস্ত মানব জাতির পাপের জন্য যিশুকে প্রেরণ করবেন, তা তিনি কথা রেখেছেন, এবং সেই মুহূর্তে সেই পূর্ণতা এসছে। হ্যালেলুইয়া। আর তাই এই হতাশার পৃথিবীতে বলেছে, যাদের হৃদয় ভেঙে গেছে, হৃদয় কেন ভাঙে, আমরা আজকে সমাজ ব্যবস্থা তাকিয়ে দেখি, 2000 বছর আগে না, আজকে সমাজ ব্যবস্থা তাকিয়ে দেখলে আমাদের একই বোঝে আমাদের দেখতে হয়, আমাদের একই বেদনা পেতে হয়, প্রতিটি পরিবারের ভাঙন, প্রতিটি সম্পর্ককে অবিশ্বাস। তার কারণ মানব জাতির পাপ।
আর তাই আমরা পাপ এমন একটা জিনিস আমরা বারে স্বীকার করতে চাই না। এটা যিশুর সময়ও হয়েছে, তিনি যখন এটা পড়ে বলেছেন আজকে সেই দাবি পূর্ণ হলো আমার মধ্য দিয়ে, তখন সবাই বলেছিল তার জাতির লোকেরা, একে না আমরা জন্মাতে দেখলাম, জোসেফের ছেলে, এ কি বলছে, এ নিজেকে দাবি করছে ঈশ্বরের সমতুল্য করে মশীহ হিসেবে। উনি দাবি শুধু করছেন না, এ দাবি স্বর্গের, যেখানে 3:16 যিশুকে দাবি করেছেন, ঈশ্বর আমি এই আমার পুত্রকে প্রেরণ করেছি পৃথিবীতে, যারা বিশ্বাস করবে বিনষ্ট হবে না। কি তাকে বিনষ্ট হবে না? যে তারা এই দারিদ্র আত্মিক জীবন থেকে তারা মুক্তি পাবে, তাদের যে হৃদয়ে ভগ্ন দশা, সেই ভগ্ন দশার হৃদয়কে আমি পূর্ণ আনন্দে করব। আর যারা বন্দিত্ব হয়ে রয়েছে জীবনের কষ্ট দুঃখে বাসনার মধ্যে, তাদেরকে আমি উদ্ধার করব। কেন অন্ধের দৃষ্টির কথা খুলে দেয়া বলা হয়েছে? তিনি দৈহিক সুস্থ করেছেন, অন্ধকে চক্ষু দান করেছেন, যিনি খোঁড়া তাকে দাঁড় করিয়েছেন। কিন্তু মানুষের জীবনে শুধু দৈহিক পঙ্গুত্ব নয়, অন্ধত্ব শুধু দৈহিক নয়, যে যিশু এই পৃথিবীতে এসেছিলেন, যে দাবি করেছিলেন 2000 বছর আগে, আর সেই সুসমাচার প্রচার করার দায়িত্ব তার ছিল শুধু নয়, কারণ তিনি নিজেই সুসমাচার মানুষের জন্য, তিনি ছিলেন আমাদের জন্য সুসমাচার, এবং এখনো পৃথিবীতে যিশুই সেই সুসমাচার, যিনি এই স্বর্গের সিংহাসন থেকে ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং পূর্ণতা এনেছিলেন, যে অবস্থায় থাকি না কেন আমরা প্রত্যেকে আমরা যিশুর মধ্য দিয়ে সেই নবজীবনে দাঁড়িয়ে থাকব। আর তাই যিশু আজকে আমাদের জন্য সর্বোত্তভাবে এক ঈশ্বরের দয়ার ধন। মানুষের জীবনে সব থেকে বড় হতাশা ছিল মৃত্যু, আর সেই মৃত্যু ভয় আমাদের হৃদয়কে সমস্তভাবে কুঁকড়ে দিত। আমরা সর্ব অবস্থাতেই জীবনে চলি আনন্দে, কিন্তু একটা ভয় অনিবার্য, সেটা হচ্ছে মৃত্যু ভয়। আমরা মৃত্যুর মধ্যে সর্বদা থাকি, মানসিক আত্মিক মৃত্যুতে থাকি সর্বদা, আমরা সেইভাবেই আমাদের জীবনটাকে ভাবি। কিন্তু যিশু এখানে সমস্তভাবে আমাদের বলেছেন, যারা আমরা প্রতিদিন মৃত্যু ভয়ে বাঁচি তাদের মৃত্যুর জন্য তিনি এক নতুন বিজয়ী জীবন এনেছেন। তাই যিশু আজকে সেই ক্রুশের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের বন্দিত্ব থেকে মুক্তি করেছেন। আমাদের জীবনে বন্দিত্ব অনেক কিছুতে রয়েছে, আমরা কখনো আমাদের আর্থিক দশার মধ্যে দিয়ে হতাশায় বন্দী থাকি, কখনো পরিবারে অশান্তির জন্য ভুগতে থাকি, কখনো আমাদের জীবনে নানাবিধ আকাঙ্ক্ষা পূরণ হয় না বলে আমরা ভগ্ন দিশায় থাকি। কিন্তু প্রকৃত ভগ্ন হৃদয় হচ্ছে যে হৃদয়ে খ্রিস্টের বসবাস নেই। মানুষ সব পরিবর্তন করতে পারে, কিন্তু মৃত্যুকে যা অখণ্ডনীয় তা খণ্ডন করতে পারে না। আর তাই যিশু সেদিনকে দাবি করেছিলেন যে আমি সুসমাচার প্রচার করতে এসেছি। সুসমাচার কি? যারা আত্মিকভাবে নিজের পাপকে দেখতে পায় না, আমার জীবনের দিকে তাকালে বুঝবে তারা পাপী, আমি এই পৃথিবীতে এসেছি পবিত্র সমস্ত জীবন নিয়ে, তারা দেখলে বুঝবে তাদের স্বাধীনতা নেই, তারা বন্দী পাপের দাস, তারা যা করে তাদের জীবনকে সেই মৃত্যুর সাথে তুলনা করেছেন। আমাদের প্রতিটি কাজ পাপের জীবনে মূল্য দেয় মৃত্যুর মধ্য দিয়ে। তাই যিশু আমাদের জীবনকে এক নবায়িত মূল্য করেছে, সংসারের মধ্যে যেখানে আমরা মূল্য পাই না, সমাজে মূল্য পাই না, সুবিচার পাই না, যিশু আমাদের জন্য সেই সুসমাচার, যা আমাদের জীবনে পূর্ণ মূল্য এনেছে তার জীবন দিয়ে, পরিত্রাণ দিয়ে। আর তাই আজকে আমাদের এই যারা যিশুকে বিশ্বাস করেছি, এক পূর্ণ মুক্ত জীবন পেয়েছি, আমাদের জীবনে সমস্ত আমাদের অনাচার বা সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক সমস্ত অবিচার কাজ করবে না,
আমাদের বুদ্ধি নয়, আমাদের শিক্ষা নয়, আমাদের সংস্কৃতি নয়। যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের সমস্ত এই বন্দিত্ব জীবন থেকে এই পৃথিবীর মধ্যে তিনি মুক্ত করেছেন। আর এই মুক্ত জীবনে আমরা কি প্রত্যেকেই আজকে আনন্দিত? সত্যি কি আমরা বলতে পারি যে মৃত্যু আমাদের জীবনে বড় বাধা নয়? আজকে প্রতিটি মানুষ বাঁচে সমস্ত মৃত্যুর প্রত্যাশায়, এবং প্রত্যাশাহীন জীবনে মানুষ চলছে। কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টকে বিশ্বাস করে, তাদের কাছে মৃত্যু এক হতাশা নয়, তাদের কাছে মৃত্যু এক পূর্ণতা, যার মধ্য দিয়ে তারা হালেলুইয়া এক পূর্ণ পুনরুত্থান জীবন পাবে। আর তাই পৃথিবীর লোকের কাছে, সর্বত্র যারা যিশুর জীবনে প্রবেশ করেনি, তাদের কাছে মৃত্যু শেষ এবং হতাশা। কিন্তু খ্রিস্টের মধ্য দিয়ে, বিশ্বাসের দ্বারা, তার অনুগ্রহের মধ্য দিয়ে যে নবজীবন আমরা পেয়েছি, তা মৃত্যু নয়, তা মৃত্যুহীন। আর তাই আমাদের মৃত্যুটা আমাদের জীবনে হতাশা নয়, আমাদের মৃত্যুটা আমাদের জীবনে হচ্ছে সেই সমস্ত আশা, যে আশা যিশুর মধ্য দিয়ে এসছে। আজকে পৃথিবীর মানুষ কি প্রত্যাশায় বাঁচছে? তাদের একটাই প্রত্যাশা, আজকে বাঁচো, কালকে চলে যাও। কিন্তু যিশু বলেছে, তুমি যদি বাঁচবে প্রতিটা দিন আমার মধ্য দিয়ে, যোহনের 14:19, কারণ আমি বাঁচি বলে তোমার বাঁচার শিরস্থান। হ্যালেলুইয়া। আর আজকে কি আপনার জীবনে প্রকৃতই আনন্দ আছে? হতে পারে আপনার অর্থ কম হচ্ছে, হতে পারে আপনার জীবনে নানান ধরনের বাধা আছে, হতে পারে আপনার শারীরিক কষ্ট দুঃখ বেদনা রয়েছে, কিন্তু আপনি কি এই সত্যটা জানেন যে আপনার জীবনে যিশু আছে? আপনার জীবনে সুবিচার করার একজন আছে, সারা পৃথিবীতে কেউ সুবিচার দিতে পারে না। যিশু তার জীবন দিয়ে আপনার আমার জন্য সেই সুবিচার শিরোধার্য করেছেন। আমরা কতটা আজকে উৎফুল্ল যে প্রভু যিশু, তোমার জন্য আজকে আমরা আনন্দিত, কারণ তুমি আমাদের এক বিজয়ী জীবন দিয়েছ, যে জীবনে এই পৃথিবীতে হতাশা লোকেদের মাঝে আমরা হতাশা জীবনে প্রবেশ করি না, কারণ আমরা তোমার সন্তান, তোমার বিজয়ী মুকুট আমাদের জীবনে রয়েছে। তাই আমরা আজকে হতাশা নই, কারণ যিশু আমাদের জীবনে সেই পূর্ণ পরিত্রাতা। আজকে আমরা যখন আমাদের গরিব বলে বলি, আমাদের আজকে কি নেই, কিন্তু জানেন আমাদের আজকে কি আছে? যিশু বাইবেলে বলেছে, তোমার যেখানে আসল ধন সম্পত্তি, সেখানে তোমার হৃদয় থাকবে। আমাদের আজকে এই হৃদয়, যে হৃদয়কে তিনি ভাঙা ছিল, জুড়েছেন, যে হৃদয়ে দরিদ্রতা ছিল, যে হৃদয়ে পাপের বন্দিদশা ছিল, যে হৃদয়ে উদ্বিগ্ন কষ্ট দুঃখ বেদনা ছিল, সেই হৃদয় থেকে যিশু এক পূর্ণাঙ্গ জীবন এনেছেন। তিনি তার জীবনকে সমস্তভাবে এক ক্রুশের মধ্য দিয়ে আমাদের জীবনকে এক দায়িত্বপূর্ণ জীবনে এনেছেন। তিনটে ধন বা ধনিত্ব আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে রয়েছে। এক, এফেসিয় 2:4 সাধু পৌল বলছেন, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার মহাপ্রেমে আমাদিগকে প্রেম করলেন। ঈশ্বর যিনি দয়াতে ধনবান, তাই আজকে যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা আর দরিদ্র নই, আমাদের জীবনে তার দয়া আমাদের জন্য যথেষ্ট। দ্বিতীয় ধন, কলসীয় 1:27, কারণ পরজাতির মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরবধন কি, তা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল, তা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। দ্বিতীয় ধন হচ্ছেন খ্রিস্ট, ঈশ্বরের উপহার আমাদের জন্য। যার কাছে খ্রিস্ট, তার জীবনে
সব থেকে গৌরবের আশা। সে গৌরবের আশা আমাদের জীবনের সমস্ত দারিদ্রতা, বন্দি, কষ্ট, দুঃখ, বেদনা, চোখের জলে যে অবস্থায় থাকি কখনো লাঞ্ছিত হব না, কখনো হারিয়ে যাব না, কারণ যীশু আমাদেরকে তার সেই জীবনে নিয়ে এসেছেন, যেই জীবনে আমরা সেই আশা দেখতে পাই মৃত্যুর মধ্য দিয়েও। তৃতীয়, কলসীয় 2:2-এ যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংযুক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা স্বরূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিকটত্ব অর্থাৎ খ্রিস্টকে জানতে পারা যায়। শুধু খ্রিস্ট আমাদের ধন না, সেই খ্রিস্টের আমাদের যে পবিত্র আত্মা দিয়েছে, সেই আত্মার মধ্য দিয়ে জীবন যে জ্ঞানকে খ্রিস্টের প্রকাশ করে, সেটাও আমাদের জীবনে আর এক আত্মিক ধন। তাই ভাই বোনেরা, যীশু আজ থেকে যখন 2000 বছর আগে এসে দাঁড়িয়ে এই বাক্য পড়েছিলেন, তিনি প্রকৃতই তিনি নিজে ছিলেন সুসমাচার। ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছিল, যারা দরিদ্র তাদের কাছে প্রচার করো, যারা অন্ধ তাদের কাছে আলো আনো, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো, আর যারা উদ্বিগ্ন হয়ে রয়েছে তাদেরকে বা বন্দী হয়ে রয়েছে তাদেরকে মুক্ত করো। আজকে আপনার কি অভাব আছে জীবনে, কোন দারিদ্রতা আছে? যিশুর এই তিনটে ধন, তার দয়া, ঈশ্বরের দয়া, খ্রিস্টের গৌরবের আশা এবং তৃতীয় খ্রিস্টের জ্ঞান, এই তিনটে হচ্ছে খ্রিস্ট জীবনে সব থেকে বড় ধন। আর যার খ্রিস্ট আছে আর এই তিন ধন আছে, তারা দরিদ্র নয়, তারা জীবনে সমস্ত কিছু বাধা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। তাই আজকে আপনি কি সত্যি আনন্দ এই ধন পেয়ে? আপনি কি সত্যি বন্দি থেকে মুক্ত জীবনের? আপনি কি সত্যি উদ্বেগ থেকে সম্পূর্ণ উল্লসিত? আসুন, খ্রিস্ট আপনাদেরকে সেই জীবনযাত্রা আনুক যে জীবনে তিনি আহ্বান করেছেন। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি হচ্ছ সেই আশীর্বাদ আমাদের জীবনে। প্রভু, এই অসহায় সমস্ত ব্যভিচার, ধৃষ্টতা, সামাজিক সমস্ত অবিচারের মধ্যেও প্রভু তুমি এসে দাঁড়িয়েছিলে এই পৃথিবীতে এবং দাবি করেছো প্রভু, তুমি আমাদের এই অসহায় পাপের পৃথিবীর লোকেদের মাঝে সেই নিজের জীবন দিয়ে সুসমাচারকে সম্পূর্ণ সিদ্ধতা আনবে। তাই তুমি শুধু প্রচার করনি, তুমি হচ্ছ আমাদের জীবনে সেই সুসমাচার। দরিদ্রতার মাঝে মানুষের জীবনে এই পাপের পৃথিবীতে তুমি হচ্ছ সেই প্রত্যাশা, তুমি হচ্ছ সেই ধন যার মধ্য দিয়ে আজকে আমরা সমস্ত জীবনের উৎস এবং বেঁচে থাকার প্রত্যাশা খুঁজে পাই। ধন্যবাদ প্রভু তোমার বাক্যের জন্য। প্রভু আমাদের সাহায্য করো, তোমার এই ধন যেন আমাদের জীবনকে সমস্ত অসহা থেকে, অবিচার থেকে, অন্যায় থেকে মুক্ত করে পূর্ণ স্বাধীনতার আনন্দে বিজয়ী জীবনে চলতে সাহায্য করে। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে, জয় যীশু, আমিন। ধন্যবাদ পাস্টার, সুন্দর বাক্যের জন্য।